নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আলুর চটপটা মুখরোচক দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে। রুটি পরোটা গরম ভাতের সাথে খাওয়ার জন্য, এমনকি সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য আপনারা আলুর এই চটপটা রেসিপিটা তৈরি করে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি এইরকম মিডিয়াম সাইজের তিনটে আলু নিয়ে আলু পরিষ্কার করে ধুয়ে তারপরে ঠিক এইরকম চাকা চাকা করে কেটে নিচ্ছি। আলুর খোসা সমেত আমি রেসিপিটা তৈরি করছি। এইভাবে রেসিপিটা তৈরি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর আপনারা চাইলে খোসা ছাড়িয়ে তারপরে করতে পারেন। তিনটে আলুকেই গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি, এখন সরাসরি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। আলু বেশিক্ষণ এরকমভাবে কাটা থাকলে কি হয়, কালো হয়ে যায়, সেই জন্য আলু কাটার সাথে সাথে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। আর দেখুন, আলুগুলো কিন্তু ঠিক এইরকম পাতলা করে কেটে নিয়েছি। তো আলুগুলোকে আরও একবার পরিষ্কার করে ধুয়ে নেব। আলু খুব ভালো করে ধুয়ে আলুর মধ্যে আবারও কিছুটা পরিমাণে পরিষ্কার জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে এক চামচ দিলাম লবণ। লবণ দিয়ে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এইরকমভাবে লবণ জলে আলুর টুকরোগুলোকে মোটামুটি 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। বন্ধুরা, আজকের এই রেসিপিটা বাচ্চাদের স্কুলের টিফিন বা বড়দের অফিসের টিফিনে দেওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট। তো এদিকে আমি আলু লবণ জলে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে এরপর জলটাকে ঝরিয়ে নিলাম, মানে যতটা সম্ভব আলু থেকে জলটা ফেলে দেবেন। তো এদিকে আমি আলুর জল ঝরিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মেপে 2 চা চামচ বেসন। আপনারা যদি আলুর পরিমাণ এর থেকে বাড়িয়ে নেন তবে বেসনের পরিমাণও কিন্তু বেশি দিতে হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। বেসন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আলুর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। বেসনের মধ্যে যেহেতু এমনিতেই লবণ থাকে, সেই কথা মাথায় রেখে কিন্তু এখানে লবণ দিতে হবে। আর আলুগুলোও কিন্তু আগে থেকে লবণ জলে বেশ কিছুক্ষণ ভেজানো ছিল। তো লবণ দিয়ে আলুর সাথে আবারও খুব ভালো করে মেখে নিলাম। বেসন আলুর গায়ে একদম হালকা করে কোট করবে, সেই রকমভাবেই বেসনটা দিতে হবে। তো যাই হোক, এদিকে আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন, তো আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি। তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে এখন আলুর টুকরোগুলোকে তেলের উপরে দিয়ে দেব। তো বন্ধুরা, এই সময় প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন, তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয়। আর বন্ধুরা, এর আগেও আমার চ্যানেলে আরও দারুণ দারুণ রেসিপির ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এদিকে আমি আলুগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নিয়ে একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, এখন আলুগুলোকে এবার উল্টে পাল্টে নেব। আলুগুলো যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় ঠিক সেই রকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে। যেহেতু বেসন ব্যবহার করা হয়েছে, সেই জন্য আলুগুলো ওপর থেকে কিন্তু ভীষণ সুন্দর মুচমুচে হবে। তো উল্টে পাল্টা নিয়ে আবারও 2 মিনিটের জন্য লো ফ্লেমে আলুগুলোকে ঢেকে দিলাম। 2 মিনিট পর আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি। তো বন্ধুরা, 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, আর আলুগুলো কিন্তু এখন সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। আর দেখুন, আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই ভেজে নেওয়া আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। আলুগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে সরিয়ে রেখে দিলাম। এখন এই কড়াইতেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা সাদা জিরে, মানে এখানে আমি ওই 1/2 চামচের মতো সাদা জিরে দিলাম। আর যে আলু ভাজা তেলটা তার মধ্যেই দিচ্ছি, যেহেতু প্রথমে বেশ অনেকটা পরিমাণে তেলের ব্যবহার করা হয়েছে, সেই জন্য এখন আর তেলের ব্যবহার করলাম না। আর দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা। জিরের সুন্দর ফ্লেভার বেরিয়েছে, এখন এর মধ্যে ওই যে ভেজে রাখা আলুগুলো সমস্তটাই দিয়ে দিলাম। এখন খুব ভালো করে সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রুটি পরোটার সাথে যেমন এই রেসিপিটা দুর্দান্ত লাগে, তেমনি গরম গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো আলুগুলোকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব বড় চামচে 2 চামচ কাসুরি মেথি বা শুকনো মেথি পাতা। আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তবে আপনারা এখানে কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিতে পারেন, আমার কাছে যেহেতু ছিল না সেই জন্য আর দিলাম না। তো গুঁড়ো মশলা দেওয়াতে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওই ছোট বাটি মেপে আরও 1/2 বাটি মতো দিয়ে দিলাম জল। এখন এইরকমভাবে মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ রান্না
ঠান্ডা করে নেব যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে আসছে। এই সময় কিন্তু আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই, আলুগুলো যেহেতু ভাজার সময় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এইরকম ভাবে আমি ওই 2-3 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এক্সট্রা যা জল ছিল পুরোটাই কিন্তু টেনে গেছে। মশলা আলুর এই রেসিপি পরিবেশন করার জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে রুটি, পরোটা, ভাত, এমনকি সন্ধ্যা স্ন্যাক্স এর জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আমাদের আজকের এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।